আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে দলের সভাপতি পদে কোনো পরিবর্তন আসবে না। সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থী নন জানিয়ে দপ্তর উপকমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কেউই অপরিহার্য নয়। 5 ডিসেম্বর আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের অধ্যত্ব ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। আগামী 20 ও 21 ডিসেম্বর আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে গঠিত দপ্তর উপকমিটির বৈঠক। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী 15 ডিসেম্বরের মধ্যে দেশের সব সাংগঠনিক জেলাগুলো যেন তাদের কাউন্সিলর এবং ডেলিগেটদের নামের তালিকা কেন্দ্রে পাঠায়, সেই নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। একটা পদে কোনো পরিবর্তন আসবে না, সেটা হলো আওয়ামী লীগের সভাপতি। আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা, তিনি ছাড়া আমরা কেউই অপরিহার্য। এরপরে যে পদ, এই পদটা মূলত কাউন্সিলরদের যে মাইন্ডসেট, সেটা ওনার চেয়ে বেশি কেউ জানেন না। পরিবর্তন করলো, এটা তার ইচ্ছা, সেটা তিনি ডিসাইড করবেন। পার্সোনালি আই এম নট এ ক্যান্ডিডেট। তিনি বলেন, খালেদা জিয়ার মামলাটি রাজনৈতিক নয়, এটি দুর্নীতির মামলা, তাই এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কিছু করার নেই। আদালতের ভেতরে, আদালত কক্ষে তারা যে অধ্যত্তপূর্ণ আচরণ করেছে, হট্টগোল করেছে, সেটা ক্ষমার অযোগ্য। তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ডিএস্টাবলাইজ করার উস্কানি দেবে, দ্রব্যমূল্য অস্বাভাবিক করার জন্য। এর পেছনে তাদেরও একটা কারসাজি আছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত একটি রাজনৈতিক দল, তাই রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে। যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।